তারা ভুলে গেছে যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তের মধ্যে নিজেদেরকে পড়তে হয়। যেমন তারা বড় বড় সেলিব্রিটি আছে, তাদেরকে ছোট করে কথা বলতো, তাদেরকে দোষী দোষী বানানোর চেষ্টা করতো পাবলিকের কাছে। তারা আমাদের এমনকি ইসলাম ধর্মকে নিয়েও তারা উল্টাপাল্টা কথা বলেছে। যেমন কিছুদিন আগে করোনা ভাইরাসে মানুষ মারা গেলে তাদেরকে পুড়িয়ে ফেলার মতো কথা বলেছে তারা, কিছু সাংবাদিক তাদের একাত্তর টিভির। তো এখন একাত্তর টিভিকে সবাই বয়কট করতেছে। আমি তাদের ফেসবুক পেজে দেখেছিলাম যে তাদের ফলোয়ার ছিল 6.6 million, মানে 66 লক্ষ ফলোয়ার ছিল, সেইখানে হয়ে গেছে 6.3 million, মানে 3 লক্ষ ফলোয়ার তাদের কমে গেছে ফেসবুক থেকে। তো এখন তাদের যে প্রতিষ্ঠানটা এত সুনাম অর্জন করেছিল সেই সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে কি, যে সাংবাদিকগুলো উল্টাপাল্টা কথা বলতো তাদের একাত্তর টিভিতে, তাদের কি কোনো ক্ষতি হবে? তাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা কার হবে? যে মালিক, যিনি মালিক এই প্রতিষ্ঠানের মালিক, মাথার গাম পায়ে ফেলে তাদের এই প্রতিষ্ঠানটা বড় করেছে, যে মালিকে, সেই মালিকের ক্ষতিটা হবে। একটা প্রতিষ্ঠান বড় করার জন্য অনেক পরিশ্রম করা লাগে, মাথার গাম পায়ে ফেলতে হয়, কিন্তু সেটা নিমিষেই শেষ হয়ে যাবে। আর সেটা কার জন্য? সেটা হচ্ছে তাদের যে সাংবাদিকগুলো আছে উল্টাপাল্টা কথা বলে, আমাদের ইসলাম ধর্মকে ছোট করে কথা বলে এবং মানুষকে অপমান করে কথা বলে, মানুষকে দোষী বানানোর চেষ্টা করে, সেই সাংবাদিকগুলোর কারণে আজকে তাদের প্রতিষ্ঠান নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তো আমি সেই প্রতিষ্ঠানের মালিকের কাছে অনুরোধ করবো, আপনার প্রতিষ্ঠানে যে সাংবাদিকগুলো আছে তাদেরকে বহিষ্কার করুন। এরকম সাংবাদিক যতদিন আপনার প্রতিষ্ঠানে থাকবে ততদিন আপনার প্রতিষ্ঠান সুনাম অর্জন করবে, তো দূরের কথা সুনাম আরও নষ্ট করবে। তাই আজকে আপনার প্রতিষ্ঠানে যে সাংবাদিকগুলো আছে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে বহিষ্কার করুন। তাহলে দেখবেন আপনার একাত্তর টিভি আবার আগের মতো সুনাম বয়ে আনবে এবং বাংলাদেশে এক নম্বর হতে পারবে। আর এখন আমি একাত্তর টিভির ফেসবুক পেজকে আনফলো করবো এবং ইউটিউব চ্যানেলকে আনসাবস্ক্রাইব করবো। যখন একাত্তর টিভি আবার আগের মতো ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারবে এবং ভালো নিউজ দিতে পারবে এবং মানুষের মন জয় করতে পারবে, পাবলিকের বিরুদ্ধে কথা বলবে না, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলবে না, মানুষকে ছোট করে কথা বলবে না, ঠিক তখনই আবার আমরা তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো এবং তাদেরকে ফলো করব। তার আগে আমরা তাদের টিভি চ্যানেল এইগুলো দেখবো না। আমি বয়কট করলাম, বাকিটা আপনাদের হাতে। আপনারা কি করবেন আপনাদের নিজের দায়িত্ব আপনারা নিজে নেন, আমারটা আমি নিলাম। আমি একজন মুসলিম হিসেবে আমি আনসাবস্ক্রাইব এবং আনফলো করলাম। আসসালামু আলাইকুম।